বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের জনগণের মধ্যে বিমা বা ইন্স্যুরেন্স শব্দটা শুনলেই অনেকের মধ্যে প্রচণ্ড বিরক্তি লক্ষ্য করা যায়। এর অনেক রকমের অনেক কারণ রয়েছে এবং সেই কারণের ব্যাখ্যা হয়তো আমরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে শুনতে চাইতে পারি, কিন্তু পৃথিবীর অন্য যে কোনো দেশে, উন্নত বিশ্বের, বিশেষ করে উন্নত বিশ্বের যে কোনো দেশে সব ধরনের নিরাপত্তার জন্যে বিমা একটি অপরিহার্য বিষয়। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের ইনস্টিটিউটের প্রফেসর আব্দুল হামিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার এস এম জিয়াউল হক, একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে চিঠি দিয়ে আমি শুরু করলাম যে সারা বিশ্বে ইন্স্যুরেন্স সম্পর্কে ধারণা একে, বাংলাদেশের ধারণাটা একেবারেই বিপরীতমুখী, এবং এই যে অনাস্থা, এই যে ব্যতিক্রমের কারণ কি বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। আপনার বক্তব্যের মধ্যেই কিন্তু একটা শব্দ এসেছে, নিরাপত্তা। আমরা বিমাকে আসলে নিরাপত্তা হিসাবে দেখি না। সারা বিশ্বে বিমাটা হচ্ছে একটা এক ধরনের নিরাপত্তা, আর আমাদের এখানে এটা এক ধরনের সঞ্চয়। যখন এই সঞ্চয়কে আমরা অন্যান্য সঞ্চয়ের সাথে তুলনামূলক করি, তখন এটা আসলে মানুষের কাছে খুব আকর্ষণীয় হয় না। এই জায়গাটা আমাদের একটা পিছিয়ে যাওয়ার প্রথম কারণ। আরেকটি বিষয় হচ্ছে, বিমা আমাদের দেশে কিন্তু সে 1860 থেকে শুরু হলেও 38-এর আইন, 58-তে পরিবর্তন, 73-এ যখন আবার জাতীয়করণ করা হয়, এর পরবর্তীতে বিমাকে নিয়ে কিন্তু আসলে 73 থেকে 75 যতটুকু নিয়ে ভাবনা ছিল, 75 থেকে 2010 পর্যন্ত আসলে বিমাকে সেভাবে নজর দেওয়া হয়নি। এবং বিমাটা ছিল কমার্স মিনিস্ট্রির আন্ডারে, একটা ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও একটু ভিন্ন জায়গায় থাকার কারণে বিভিন্ন ধরনের অনিয়ম হয়ে গিয়েছিল। অনিয়মগুলো কোথায়, যেমন প্রথমত বলেছি এটা তুলনামূলকভাবে দেখা হয়েছে এটা মুনাফা দেয় কি না। দ্বিতীয়, শুরুর দিকে যেটা ছিল যে বিমা টাকাটা হারিয়ে যেত, ক্যাশ টাকা লেনদেনের মাধ্যমে টাকাটা হারিয়ে যেত। বর্তমানে সেটা হয়তো ওভারকাম হয়েছে, প্রতিটা লেনদেনই আমরা ব্যাংকের মাধ্যমে বা বিএফটিএন বা মোবাইল এমএফএস, সেটা অর্থনৈতিক লেনদেনের যতগুলো তুলনামূলকভাবে যে সূচকগুলো আছে তার মাধ্যম দিয়ে আসছে। কিন্তু এই যে অনাস্থার জায়গাগুলো তৈরি হয়ে যাওয়ার কারণে মানুষ কিন্তু বিমাকে বারবার ভুল বুঝেছে, এবং যেটা হয় নিয়মিত বিমা যে টাকাটা জমা দিতে হয় সেটার ব্যাপারেও কিন্তু এক ধরনের অনীহা ছিল। কারণ আমাদের বিমাগুলোকে এক ধরনের পুশ সেল করে মানুষের কাছে বিক্রয় করা হয়েছে, এবং তার উইশ লিস্টের সর্বশেষটাই ছিল বিমা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি জাতিগতভাবে চিন্তা করি, আমরা কিন্তু সঞ্চয় প্রবণ না, আমরা খরচের জাতি। আমরা একটা ক্রেডিট কার্ড নিয়ে অনেক ধরনের গর্ব করি, সাথে সাথে খরচ করে ফেলতে পছন্দ করি, কিন্তু বর্ডারের বাইরে যাই, যদি ইন্ডিয়ায় যদি যাই, দেখবেন প্রত্যেকে বলবে আমার একটা এলআইসি আছে, এলআইসি মানে তার একটা বিমা আছে। এই যে তারা সঞ্চয়ের কারণে সঞ্চয় প্রবণ হয়েছে এবং তার কাছে কিন্তু আকর্ষণীয় করা গেছে, এই অনাস্থাটা দূর করতে করতে কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে গেছি। তার মধ্যে আমি একটু ছোট্টভাবে অন্য একটা উদাহরণ দিতে চাই। 1990 সালে যখন স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আমাদের আর্থিক খাতকে পুনর্গঠন করার কথা বলা হচ্ছিল, আমরা কিন্তু তখন আর্থিক খাত হিসাবে শুধুমাত্র ব্যাংককে দেখেছি। কিন্তু বাইরে যদি ইন্ডিয়ায় যাই, তারা ব্যাংকের সাথে ক্যাপিটাল স্ট্রাকচার, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড সবগুলোকে পরিবর্তন করেছিল। ফলে 90 থেকে আমরা 2010, এখানেই প্রায় 20 বছর পিছিয়ে গিয়েছিলাম। এর পরবর্তীতে এখন বর্তমানে যখন আমাদের বিমা আইন আসলো 2010 এবং আইডিআরএ প্রতিষ্ঠিত হলো 2011, এরপর থেকে আমার বিমাকে একটা পুনর্গঠন এবং তার মাধ্যমে এটাকে কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে স্থাপন করা হলো, তখনের থেকে কিন্তু এক ধরনের পুনর্গঠনের তৈরি হয়। কিন্তু অতীতের অনিয়ম এগুলো কিন্তু এর সাথে চলে আসছে। আবার আইডিআরএ পুনর্গঠিত হওয়ার পরেও সেখানে লোকবল বা যোগ্য লোকবল না হওয়ার কারণে বিমা কোম্পানিগুলোর তেমন সহযোগিতা পায়নি। ইতিমধ্যে যেটা ঘটেছে, 2013 সালে আরও 14টি ইন্স্যুরেন্স কোম্পানিকে লাইসেন্সভুক্ত করা হয়েছে। সো বাংলাদেশে অতিমাত্রায় লাইসেন্স পেয়ে যায়, যেটা সব ক্ষেত্রে প্রয়োজনের চাইতে বেশি তাই। এবং আপনি যদি দেখেন, 18 কোটি লোকের জন্য আমাদের 81টা ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী 140 কোটি লোকের জন্য মাত্র 52টা ইন্স্যুরেন্স কোম্পানি। সো এই অতিরিক্ত হওয়াতে দক্ষ বল লোকবলের অভাবে কম্পিটিশন এমন হয়েছে যাতে করে মানুষ শুধু বঞ্চনার শিকার হয়েছে। তখন মানুষের প্রতি কমিটমেন্ট আসেনি, সেবার জায়গাটা আসেনি। আমি বলবো পরবর্তীতে বর্তমান সরকার এই জায়গাটাকে
অনুধাবন করতে পেরেছেন এবং অনুধাবন করতে পেরেছেন বলে এখন এটাকে গুরুত্ব দিচ্ছেন এবং আমাদেরকে 2020 সালে জাতীয় বীমা দিবস দিয়েছেন পহেলা মার্চ জাতীয় বীমা দিবস এবং প্রতিটি বিভাগ উপজেলায় এখন বীমা মেলা হচ্ছে যার মাধ্যমে বীমার প্রতি একটা পরিবর্তনের প্রয়োজন চেষ্টা হচ্ছে এখানে আরও একটা দুর্বলতা আছে কারণ কি বীমা কখনোই বীমা হয়ে থাকে ডিমান্ড সেন্ট্রিক আমার প্রয়োজন অনুযায়ী বীমা আসতে হবে একজন মানুষ মনে করে আমার এই বীমাটা দরকার কিন্তু আমার সেটা আমরা দিতে পারি না এখন দিতে পারি না কেন আমাদের অ্যাকচুয়ারির অভাব বাংলাদেশে মাত্র 3 জন বা 4 জন অ্যাকচুয়ারি আছেন কিন্তু 81টা কোম্পানি এখানে একটা দুর্বলতা আছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে একটা স্ট্যান্ডার্ড মর্টালিটি অথবা মর্বিডিটি টেবিল নেই যার ভিত্তিতে বীমার প্রোডাক্টগুলো প্রাইসিং করা হয় আমাদের অ্যাকচুয়ারিরা অস্ট্রেলিয়া অথবা ইউকেতে পড়াশোনা করে ওই দেশের স্ট্যান্ডার্ডের মর্টালিটি মর্বিডিটি টেবিল ফলো করে প্রোডাক্ট দিতে চান সেটা আবার আমাদের যেই কাস্টমার সাধারণ মানুষ তার কাছে কিন্তু এটা গ্রহণযোগ্য হয় না কারণ বীমাটার প্রিমিয়ামটা অনেক হাই হয়ে যায় তার কাছে এফোর্ডেবল হয় না তাহলে এই যে এত কিছু ছোট ছোটভাবে দুর্বলতা তৈরি হয়েছে সেই দুর্বলতার কারণেই কিন্তু মানুষের কাছে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে কিন্তু বিশ্বে যদি আমি যাই উন্নত বিশ্বে যদি যাই সেখানে কিন্তু বীমাটা তার ফার্স্ট চয়েস কারণ আপনি লেখাপড়া করতে ঢুকবেন ইউনিভার্সিটি এডুকেশনের সাথে ক্রেডিটের সাথে ইন্স্যুরেন্স লাগবে হেলথ ইন্স্যুরেন্স লাগবে আপনার লোন নেবেন মর্গেজ ইন্স্যুরেন্স লাগবে সো সেভিংস লাগবে প্রতিটা ক্ষেত্রে যখন হয়ে যায় তখন তারা বীমাটাকে ফার্স্ট চয়েস মনে করে হোয়ারেস আমি যখন চাকরি অথবা ব্যবসা শুরু করার পরে আমার ভাবনাটা আসে যে আমি একটু ক্ষুদ্র সঞ্চয় করব করে হয়তো বা আমি সেটা ব্যাংকে জমাই সঞ্চয়পত্র কিনি অথবা শেয়ার মার্কেটে দিয়ে অধিক মুনাফা পেতে চাই অথবা এমন কোনো জায়গায় বিনিয়োগ করে ফেলি যেখানে কিন্তু ক্ষতিই হচ্ছে কিন্তু বীমাতে আমরা কেউ আসতে চাই না এই পরিবর্তনটা এখন আনতে হবে তার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আমি আবার এখানে খুব পজিটিভলি দেখছি যে কিছু কিছু নতুন পরিবর্তন আসছে প্রফেসর আব্দুল হামিদ আপনি একটু বলবেন যে আপনি এই জায়গায় কিছু যোগ করতে চান কি না একটা যেমনটা মিস্টার জিয়াউল হক বলছিলেন কিন্তু উল্টো দিকও আছে যেমন মানুষ কিন্তু প্রথমত ওনাদের পলিসি করাবার জন্য যাদেরকে পাঠান তাদের উপরে অধিকাংশ ক্ষেত্রেই আমার মনে হয় যে বিরক্ত তাদের অ্যাপ্রোচটার মধ্যে একটা সমস্যা আছে সেটা একটা দিক দেখি উনি হয়তো ওই প্রসঙ্গে পরে বলবেন যে ক্লেম করলে মানুষ তার ক্লেমটা পায় না সেটা একটা বড় সমস্যা তারপরে যে ধরনের ডকুমেন্টস নিয়ে মানে ধরেন একজন মানুষ মারা গেল তারপরে যত কিছু তারা কাগজপত্র চান এগুলো আসলে না দেওয়ার মতো করেই মনে হয় যে আসলে দিতেই চাইছে না তো মানুষের পক্ষে অনেক সময় সেগুলো করাও সম্ভব না কিন্তু পৃথিবীর অন্য দেশে হয়তো একটা লোক মারা গেল তার যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে 7 দিনের মধ্যে তার ক্লেম অটোমেটিক পৌঁছে যাবে কাতো ক্লেমও অনেক ক্ষেত্রে করতে হয় না সেটা আপনার কাছ থেকে শুনতে চাই অনেক ধন্যবাদ না জিয়াউল ইসলাম খুব ভালো করে বলছিলেন আসলে আমি যদি একটু এইভাবে বলি যে বীমাটা কেন বীমাটার সাথে যেটা সেটা হলো সম্পদের একটা সম্পর্ক রয়েছে দ্যাট মিন্স বীমাটা সম্পদের যে নানা রকমের আনসার্টিনিটি আছে মানে রিস্ক আছে সেটার যে কস্ট সেই কস্টটাকে বেসিক্যালি অ্যাভয়েড করার জন্য হচ্ছে বীমা তার মানে আমাদের 72 সালে 71 সালে যে পরিমাণ সম্পদ ছিল নিশ্চয়ই আমাদের জিডিপি অনেক বেড়েছে তো সম্পদ বেড়েছে আমাদের জনসংখ্যা বেড়েছে আমাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য একটা বড় সম্পদ হিউম্যান রিসোর্স একটা বড় সম্পদ সো সামগ্রিকভাবে সম্পদ বাড়ার সাথে সাথে এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে কিন্তু আপনি দেখবেন যে বীমার কন্ট্রিবিউশনটা বেশি একটু অনুন্নত দেশে বীমার কন্ট্রিবিউশনটা কম সো এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে যে বীমার যে সামগ্রিক অবস্থা আমি এই জায়গাটা আসছি আপনার কোশ্চেনে বীমার যে সামগ্রিক অবস্থাটা এই অবস্থার জন্য ধরেন যে আমাদের যে স্টেক হোল্ডার যারা আছে এই স্টেক হোল্ডারদের ভিতরে যেরকম জনগণ আছে এই স্টেক হোল্ডারদের ভিতরে আমাদের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা আছে যেটাকে আমরা আইডিআরএ বলছি এইটার ভিতরে বীমা কোম্পানি আছে এইটার ভিতরে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আছে এবং এটার একাডেমিক ইনস্টিটিউশন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিও আছে এবং সর্বোপরি যেটা সেটা হলো গভর্নমেন্ট আছে সো আজকে যে আমরা বীমাতে পেশিয়ে আছি এই সর্বমহলেরই যে যে এই সেক্টরে মনোযোগিতার অভাব ছিল সেইটারই ফল আর কি হ্যাঁ তো সেই কারণেই আমরা বীমাতে এগিয়ে আছি ধরেন যে আমি যদি বীমা উন্নয়ন কর্তৃপক্ষের কথা বলি যেটা 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে বীমা আইনের ফলে সেটা খুব ভালো যে এটা একটা বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা আমরা তৈরি করতে পেরেছি কিন্তু এই সংস্থাতে যারা বসে আছেন আপনি দেখেন যে এই সংস্থাতে 5-4টা এক্সিকিউটিভ পজিশন আছে যেখানে 4 জন জয়েন্ট সেক্রেটারি আছেন এনারা ডেপুটেশনে আসেন এবং 3-2 বছর পরে ওনারা পোস্টিং ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবেন এই সংস্থায় 5 জন ডিরেক্টর আছে তারাও কিন্তু গভর্নমেন্টের প্রশাসন ক্যাডার থেকে এসেছে এবং ডেপুটেশনে এসেছে তারা কিন্তু 3-4 বছর থেকে এখানে চলে যাবেন এরা যখন চলে যাবেন তারপরে ওই জায়গাগুলোতে হচ্ছে নতুন আরেকটা সেট আসবে তার মানে ওনারা যে এক্সপিরিয়েন্সটা নিয়ে যাচ্ছেন
ওনারা জিরো এক্সপিরিয়েন্স নিয়ে আসছিলেন বিমা খাতের জন্য, এবং যখন একটু এক্সপিরিয়েন্স হলেন তখন ওরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। ঠিক আরেকটা সেট যখন আসতেছে তখন কিন্তু সে কিন্তু জিরো অবস্থায় আসছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা শিশু, শিশু অবস্থায় সে আসছে এবং যখন সে একটু এক্সপিরিয়েন্স হচ্ছে তখন সে চলে যাচ্ছে। তার মানে এই যে বিমা খাতের যে ক্রমাগত যে উন্নয়ন, এটা নিয়ে চিন্তাভাবনা করার জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা কিন্তু আমরা সক্ষম করতে পারছি না। সো এইটা কিন্তু একটা বড় দুর্বলতা। ঠিক একইভাবে জিয়া যেটা বললেন সেটা হলো যে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা বেড়েছে, এবং বিমা খাতের আপনি দেখেন যে ব্যাংকে যদি কোনো গ্র্যাজুয়েটকে অপশন দেওয়া হয় তাহলে যে ব্যাংকে চাকরি করবে না বিমাতে চাকরি করবে সে কিন্তু চোখ বন্ধ করে বলবে যে আমি ব্যাংকে চাকরি করবো, কারণ বিমা খাতে সেই ধরনের সামাজিক যে মর্যাদা সেটা প্রতিষ্ঠা করতে পারে নাই, ফলে বিমা খাতে কিন্তু ভালো রিক্রুটমেন্ট হচ্ছে না। এবং যারা রিক্রুট হচ্ছে তারা দেখতে পাচ্ছে যে তাদের সিনিয়র যারা আছে তারা বিমা সম্পর্কে জানে না এবং নানা রকম ব্যারিয়ারের জালে তাদেরকে কর্মক্ষেত্রে কাজ করতে দেয় না। সো নানা রকমের এই প্রবলেমগুলো কিন্তু বিমা খাতকে পিছিয়ে রেখেছে, এবং জনগণের ভিতরে নানা রকমের এই যে বিমা সম্পর্কে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন ভীতি শুরু হয়েছে। আমি দুটো এক্সাম্পল বলবো, যেহেতু বিমা নিয়ে কাজ করি, আমাদের একটা রিসার্চ টিম গেল কুমিল্লায়, এইরকম বিমা সম্পর্কে কিছু কোয়েশ্চেন ছিল, যখন তারা একটা বাড়িতে গেল ভদ্রমহিলা তাদেরকে একজনকে বসতে দিয়ে অন্য লোকজনকে খবর দিয়েছে, যেটা সেটা হলো যে কিছুদিন আগে যারা টাকা মেরে নিয়ে চলে গেছিলো তারা আসতে আপনারা আসেন তাদেরকে গ্রেপ্তার করেন। ওরা বললো যে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছি, আমাদের আইডি কার্ড আছে, ফলে শেষ পর্যন্ত আমাদের হস্তক্ষেপে তাদের ওখান থেকে মুক্ত করতে হলো। ঠিক একইভাবে সিরাজগঞ্জে কাজ করতে গেলাম একটা এরকম লাইফস্টক ইন্স্যুরেন্স নিয়ে, ওখানে যে এটা ছিল যে আমরা যাদের কাছ থেকে কোয়েশ্চেনটা পূরণ করব তাদের যেহেতু 2 ঘন্টা সময় লাগবে, সো আমরা 200 টাকা দেওয়ার একটা বিধান রাখছিলাম। ঠিক একইভাবে এক ভদ্রমহিলা ইনফরমেশন দিয়েছে, সন্ধ্যায় যখন তার স্বামী এসেছে তখন বলেছে এরকম কিছু লোক আসছিল আমার কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়েছে এবং 200 টাকা দিয়ে গেছে। ওই ভদ্রলোক তখন হচ্ছে যে খুব চিৎকার চেঁচামেচি করছে তার ওয়াইফের উপরে যে কেন তুমি ইনফরমেশন দিলে, কারণ এটা নিয়ে আমাদের কত ক্ষতি করে ফেলবে ইত্যাদি ইত্যাদি। ফলে সেই ভদ্রলোক চেয়ারম্যানের কাছে গিয়ে সেই নোমারেটারকে খুঁজে বের করে তার কাছ থেকে কোয়েশ্চেন এটা নিয়ে ছিঁড়ে ফেলে দিল। সো এই হচ্ছে যে বিমা সম্পর্কে মানুষের ধারণা। তাহলে এখন যেটা কেন এই ধারণাটা আপনার কোয়েশ্চেনে আমি আসি, যেটা সেটা হলো যে ক্লেম ম্যানেজমেন্ট। এখন বাংলাদেশে বিমা বলতে যে জিনিসটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে জীবন বিমা, এবং জীবন বিমা কোম্পানিগুলো মাঠে ময়দানে তাদের যে এজেন্ট যেটা বিমা কোম্পানি যে এজেন্ট, সে এজেন্ট দিয়ে কিন্তু ব্যবসাটা পরিচালনা করেন, এবং সেই এজেন্টকে যেটা দেওয়া হয় সেটা হলো তাদের প্রথম কিস্তিতেই তাদের বড় একটা অংশ তাদের কিন্তু দিয়ে দেওয়া হয়, যে এই যে তাদের ইয়ে হিসেবে এজেন্সি ফি হিসেবে 95% না প্রথম কিস্তিতে কিন্তু সে দিয়ে দিচ্ছে একটা বড় অংশ, এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিস্তিতে কিন্তু এটা কিন্তু কমে আসতেছে। তার মানে এই এজেন্টের যে আকর্ষণ সেটা হলো যে প্রথম কিস্তির টাকাটা এই গ্রাহকের কাছ থেকে নেওয়া, এবং ফলে যেটা হয় সে কিন্তু দ্বিতীয় চতুর্থ বা পরের কিস্তিগুলোতে সে আগ্রহ হারিয়ে ফেলে এবং এই 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 যে ক্লায়েন্টের কাছে সে যায় না, সো পলিসি ল্যাপস হয়ে যায়। সো পলিসি ল্যাপস হচ্ছে যে এই জীবন বিমা কোম্পানির সবচেয়ে বড় একটা দুর্বলতা। দ্বিতীয় যেটা সেটা হলো যে যখন মার্কেটিং করে এই এজেন্টরা তখন এই বিমা খাতের যে আপনি যেটা শুরুতে বললেন যে যে লেখাগুলো থাকে যে কন্ডিশনগুলো সেগুলো তো পড়ে শোনায় না, কন্ডিশনগুলো খুব ছোটো থাকে, ওনারা বলতে পারবেন ওনারা এই এই খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, এই ছোটো থাকে, এবং যেটা যেটা হয় সেটা হচ্ছে যে যে বিমা করে সে পুরোপুরি কন্ডিশনগুলো সে জানে না, এবং ফলে যখন সে ক্লেম করতে যায় তার এই কাগজ দরকার ওই কাগজ দরকার, আমরা যেটা বলি যে জুতো 3টা বা 4টা ক্ষয় করে তারপরে যদি পায়, এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে বিমার যে টাকা পাচ্ছে না, এই যে বিমাটা পেল না সেটা হচ্ছে যেটা সেটা হলো যে দেখা যাচ্ছে পুরো বিমার পরিবেশটাই কিন্তু সে নষ্ট করে দিল। তার মানে এই জায়গায় এখন যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা হচ্ছে যে ব্যাংক অ্যাসুরেন্স এটা চালু হচ্ছে, এখনও মনে হয় যে এটা পার্লামেন্টে আছে নাকি ব্যাংক অ্যাসুরেন্স, দ্যাট মিন্স ব্যাংকের মাধ্যমে যখন আমরা এই এজেন্টের থেকে বেরিয়ে এসে ব্যাংকের মাধ্যমে বিমাটা কেনাবেচা করতে পারবো, তখন কিন্তু মানুষের আস্থা আসবে যে না আমি ব্যাংকে টাকা দিচ্ছি এবং ব্যাংকের মাধ্যমেই সেই বিমার কেনাবেচাটা হবে। সো এই জায়গাটা যদি ইন্ডিয়াতে অনেক আগে আসছে, এটা ব্যাংক অ্যাসুরেন্স যেটা সেটা হলো সম্ভবত 1970 সালে ফ্রান্সে চালু হয়, কিন্তু ইন্ডিয়াতে আমার মনে হয় যে 2 দশক আগে এসেছে। আমরা যখন এখন আসতে যদি আসতে পারি তাহলে এই জায়গাটাতে হয়তো আমরা এই যে বিষয়গুলো বললাম সেই জায়গাটা হয়তো আমরা নিয়ন্ত্রণে আসছি। তো মিস্টার জিয়াউল হক, আপনি এই জায়গায় কিছু যোগ করবেন কিনা, এবং বাংলাদেশের যদি বর্তমান প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করি, ভবিষ্যৎ আসলে কি এই এই যে অনাস্থার একটা পরিবেশ সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কি না? আচ্ছা, এখানে আমি একটু স্যারের সাথে একটা জায়গায় দ্বিমত পোষণ করি, সেটা হচ্ছে যে আমরা সবাই খুব গণহারে বলি যে বিমা দেওয়া হয় না,
হ্যাঁ এটা কেন কিন্তু গত বছর কত টাকা দিয়েছি আমাদের গত বছর ফার্স্ট ইয়ার বা টোটাল টার্নওভার হয়েছে ইনস্যুরেন্স ইন্ডাস্ট্রিতে 14,000 কোটি টাকা 10,500 কোটি টাকা আমরা লাইফে আর 3,500 কোটি টাকা জেনারেল ইন্স্যুরেন্সে কিন্তু আমরা প্রায় 7,000 কোটি টাকা গত বছর কিন্তু ক্লেম দিয়েছি বিমা দাবি দেওয়া হয় মানে কত 14,000 এর মধ্যে না এটা হচ্ছে যে ওই বছরে আমরা বিমা দাবি দিয়েছি 14 আমাদের লাইফের 10,500 এর মধ্যে প্রায় 7,000 বাট এটা এইভাবে তো মিলাবে না বিষয়টা কোথায় যেহেতু আপনি ক্লেমের ব্যাপারটা বলেছেন ওখানে কিছুটা ডকুমেন্টেশনের চ্যালেঞ্জ তো আছে এখন আমরা কাগজের বিনিময়ে যেমন ওনার কন্ট্রাক্ট করেছি আবার কাগজের বিনিময়ে আমরা টাকাটা দেই এখন আমাদের যে এনফোর্সিং এজেন্সিজগুলো আছে যেমন একটা ডেথ সার্টিফিকেট অথবা একটা ডিসচার্জ সার্টিফিকেট আনতে গেলে কাস্টমারের কিন্তু অনেক বিড়ম্বনা হয় যেটা উন্নত দেশে এই জায়গার চ্যালেঞ্জটা হয় না অটোমেটিক্যালি কানেক্টেড থাকে একটা এজেন্সি থেকে আরেকটা এজেন্সিতে কিন্তু ক্লেমটা সহজে চলে আসে আমি একটা সময় অ্যালিকোতে জব করতাম ওই সময় আমার একটা গ্লোবাল অপারেশনসে আমি যখন ছিলাম একটা অভিজ্ঞতার কথা বলি আমি দেখলাম ইজিপ্টে মাত্র 4 লোক 30,000 ক্লেম পার মান্থ সেটেল করে আর আমরা এখানে 2,000 ক্লেম সেটেল করি প্রায় 15 মিলে তো তখন আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যেহেতু আমি ওই জায়গাটা মনিটরিং করছিলাম আমি গিয়ে দেখছি যে আমাদের যে ডকুমেন্টেশন আর ওদের যে ডকুমেন্টেশন ওদের প্রতিটা ক্লেইমের সাথে কিন্তু ডিজিটালি কানেক্টেড ফলে অটোমেটিক্যালি প্রতিটা ক্লেইম ভাউচার আলাদা আলাদা কাউন্ট হচ্ছে আলাদা আলাদা প্রসেস হচ্ছে অন টাইম প্রসেস হচ্ছে এখন যেটা হচ্ছে এটা অবশ্যই আমাদের দুর্বলতা এ নিয়ে কোনো দ্বিমত নেই বাট এটাকে আমরা আরও স্বচ্ছ করার চেষ্টা করছি এটাকে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যাওয়া যায় সেই চেষ্টাটা করা হচ্ছে যেমন এখন যদি আইডিআরের আপনি স্ট্যাটিস্টিক্স নেন ম্যাক্সিমাম কোম্পানির 80% ক্লেম কিন্তু সেটেল হয়ে গেছে আগে এটা বেশি ছিল এটা আমাদের টার্গেট 100% চলে যাওয়া এবং হয়তো বা খুব 1-2 বছরের মধ্যে আমরা সেই জায়গায় যেতে পারবো এবং এটাকে সহজ করার জন্য প্রতিটা কোম্পানিকে বলা হচ্ছে ডিজিটাল জার্নিকে এনশিওর করা হচ্ছে যাতে ক্লেম অনলাইনে সেটেলমেন্ট করা হয় যেমন আমার কোম্পানিতে কোনো ধরনের আউটস্ট্যান্ডিং ক্লেম নেই এখন এইরকম আরও যদি সবগুলো কোম্পানি এগিয়ে আসে তখন কিন্তু এই সুযোগটা পাওয়া যাবে আর এই যে বৈশ্বিক পরিস্থিতি বা এখনকার যে পরিবর্তনে এর মধ্যে যে আমরা আসছি সেই জায়গাটায় ভবিষ্যতের কথা যেটা ভাবছেন আমি যদি বলি ভবিষ্যতের কথা আমাদের যে নতুন নতুন জায়গাগুলো তৈরি করতে হবে একটু আগে আমি যে কথাটা বলেছিলাম যে কিছু ডিমান্ড সেন্ট্রিক প্রোডাক্ট করতে হবে আগে আসলে বিমা বলতে জীবন বিমা বলতে মৃত্যু হবে এবং মৃত্যুর ফলে বেনিফিশিয়ারি এর বেনিফিট পাবে এই ধরনের একটা ভাবনা ছিল আমরা কিন্তু এই ভাবনাটার পরিবর্তন আনতে চাই আমরা আনতে চাই যে একটা ক্ষুদ্র সঞ্চয় আপনি সঞ্চয় বিমা হবেন মেয়াদি বিমা থাকবে আপনার বড় ইনভেস্টমেন্ট করবেন তার বিমা থাকবে স্বাস্থ্যের বিমা থাকবে শিক্ষার বিমা থাকবে এবং এই বিমাগুলোর মাধ্যমে মানুষ তার প্রোটেকশনে আসবে হ্যাবিটটা তৈরি হবে অলরেডি সরকার কিন্তু সেই পদক্ষেপটা নিয়েছে কিন্তু এই জায়গায় আবার একটা দুর্বলতা আছে কোথায় যে দেখেন আমরা 2020 সালে প্রথম জাতীয় বিমা দিবসে সরকার বলেছে প্রবাসীতে যারা আমাদের আয় করতে যায় তাদের বিমা বাধ্যতামূলক তাহলে এই যে যারা যাচ্ছেন তাদের এটা কি দেখছে কি আমাদের সুন্দর আইন আছে কিন্তু এটার প্রয়োগ নেই এখন এনফোর্সিং এজেন্সি যদি না দেখে যে বাইরে যাওয়ার সময় তার বিমাটা প্রয়োজন তাহলে তো সে বিমা ছাড়া চলে যাচ্ছে তেমনটি আছে দেখেন আমাদের 42 লাখ গার্মেন্টস ওয়ার্কার আছে তাদের অ্যাকর্ড অ্যালায়েন্সের মাধ্যমে গার্মেন্টসগুলো গ্রিন গার্মেন্টস হয়েছে কমপ্লায়েন্ট গার্মেন্টস হয়েছে কিন্তু আমাদের যারা কর্মী তারা কিন্তু বাইর হয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে তার কোনো বিমা নেই এখন এই যে কিন্তু বলা হচ্ছে একটা প্রতিষ্ঠানে 50 জনের অধিক কর্মী থাকলেই বিমা বাধ্যতামূলক তাহলে এটা দেখছে কে এনফোর্সমেন্টটা হচ্ছে না আর তৃতীয় যেই বিষয়টা বলছি কি ইনস্যুরেন্সে যেটা হলো যত বেশি কমিউনিটি আমার কাভারেজের মধ্যে আসবে আমার কিন্তু অ্যান্টি সিলেকশন এবং প্রাইসিংটা কমে আসবে আমি তত ডকুমেন্টেশনটা তত সহজ করব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রজেক্ট করেছি স্যারের সাথে যেখানে বর্তমানে 40,000 স্টুডেন্ট তারা প্রত্যেকে ইন্স্যুরেন্সের আওতায় আছে তাদের প্রিমিয়াম টিকিট অনেক কম ফলে এফোর্ডেবল হচ্ছে এবং এখন যেটা প্রয়োজন তাদেরকে ইন্স্যুরেন্স সম্পর্কে অ্যাওয়্যার করা তাদের সচেতন করা আর বেশি বেশি মানুষের সম্পর্কে জানানো প্রক্রিয়াগুলো জানানো এবং এই যে তার কাগজপত্রগুলো নোটিফিকেশনেরগুলো আরেকটা বিষয় আমি ক্লেম বললে সবাই মনে করে স্বাভাবিকভাবে মৃত্যু বা অসুস্থতার ক্লেম আসলে মূলত যেই ক্লেমগুলো পিছিয়ে আছে বা পাচ্ছে না সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আমার টাকায় আমি ফিরে পাচ্ছি না এবং এই ক্ষেত্রে কোম্পানিগুলো অতীতে যে ভুলটা করে আসছে এখন হয়তো সেদিনও জাতীয় আমাদের আমাদের আইডিআরএতে বলা হয়েছে যে আর কাউকে জমি কিনতে দেওয়া হবে না কোম্পানিগুলো কী করেছে টাকা নিয়ে জমি কিনেছে জমিতে বিনিয়োগ করেছে বিনিয়োগ করে রেখেছে এখন যখন ক্লেমের টাকা দিবে সো তাকে জমি বিক্রি না করা পর্যন্ত তার হাতে টাকা নেই এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে তারা নজর দেয়নি এই এই গ্যাপটা হয়ে গেছে বিকজ রেগুলেটরি স্ট্রং না
একটা স্ট্রং, আমার যদি সেন্ট্রাল ব্যাংক যতটাই স্ট্রং তাই সেই কারণে ব্যাংকিং আজকে একটা জায়গায় এসেছে, কিন্তু আমার রেগুলেটর যদি ততটাই স্ট্রং হতো তাহলে আমাদেরও মধ্যেও প্রফেশনালিজম তৈরি হতো। এখন আমরা যেই কাজগুলো করছি আইডিয়ারে ছোটো ছোটো পদক্ষেপ নিচ্ছে, যেমন এই যে 72 ঘন্টা ট্রেনিং ছাড়া আজকে কাউকে আমরা লাইসেন্স দেওয়া হচ্ছে না। আবার স্যার যে কথাটা বলছেন, ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের পরে আমরা এখন 10% রেখে দিচ্ছি, যাতে করে তার যে আয়ের 10% রেখে দিচ্ছি যাতে করে সে রিনিউয়াল প্রিমিয়ামে মনোযোগী হয়। আমরা কি করছি, রেগুলার তাকে ফলো আপ করছি, নোটিফিকেশন করছি আইডিয়ারে, ইউএমপির মাধ্যমে, ডিজিটালাইজেশনের মাধ্যমে মানুষকে তার পলিসির ফিচার, তথ্য এবং টাকা জমা দেওয়ার সাথে সাথে ইনফরমেশনগুলো দিচ্ছে। এই পরিবর্তনগুলো আসছে, কিন্তু আসছে অনেক ধীরগতিতে। আবার অতীতের বিড়ম্বনার কারণে এই যে মানুষ যেভাবে নেগেটিভলি দেখে সেই রকম নেগেটিভ ঘটনা ঘটেছে, আবার ভালো কাজও তো হয়েছে। যেমন বিডিআর মিউটিনির সময় যেই ক্লেমগুলো হয়েছে, বিমা কিন্তু প্রচার করতে নেই, ইটস এ প্রাইভেট ইনফরমেশন, আপনাকে আমি 10 লাখ টাকা দিব সেটা কি প্রচার করব কি না। এখন আমি যাকে দিচ্ছি সে তো আর বলছে না, আর যে পাচ্ছে না সে বলছে, ফলে যারা পাচ্ছে তাদের সংখ্যা বেশি হলেও যারা পাচ্ছে না তাদের অল্প সংখ্যকই কিন্তু বেশিভাবে প্রচারটা হচ্ছে, সমস্যাটা এই জায়গাটায়। সো আমরা যে বিডিআর মিউটিনিতে ক্লেমগুলো দিয়েছি কেউ কি জেনেছে, কিন্তু ব্যাংক 20 লাখ 25 লাখ করে দিয়েছে, সবাই প্রচার করেছে, ইনস্যুরেন্স করেনি, কেন, ইটস এ প্রাইভেট ইনফরমেশন, আমরা ওইটাকে ফলো করেছি। বাট সরকার এখন কিন্তু বলেছে না, তোমরা যাই দাও, ক্লেম দিলে সেটা প্রচার করো, মানুষ যাতে জানে তোমার প্রতি আস্থার জায়গাটা তৈরি হয়, এবং সেই জন্য আমরা এখন রেগুলার চেষ্টা করছি যেখানে যেই ক্লেমগুলো দিচ্ছি সেটা যাতে প্রচারটা হয়, মানুষের আস্থার জায়গাটা হয়। আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে, সরকার কিন্তু এই জায়গায় নজর দিয়েছে যে ওই যে আমাদের অ্যাকচুয়ারির গ্যাপটা, এখন কিন্তু স্কলারশিপ দিয়ে প্রতি বছর 5 জনকে বাইরে পাঠাচ্ছে আইডিয়ারে, এটা বাংলাদেশ সরকার এটার উদ্যোগ নিয়েছে, তাহলে এই রিসোর্সের কিন্তু ওনারা নজর দিয়েছে। তবে আমাদের এইগুলো অনেক দেরিতে এসেছে, রিয়্যাক্টিভ হওয়ার কারণে আমরা পিছিয়ে গেছি, কিন্তু আমি যদি বলি আমি অ্যাম্পল অপরচুনিটি দেখি, আমি এমন কোনো ধরনের জায়গায় কাজ করিনি, একদম বিলো পভার্টি, সেই রংপুরের মঙ্গায় যারা আছে তাদের আমি ইন্স্যুরেন্স করেছি, আজকে আমার ওখানে 6টা ব্রাঞ্চ, আপনি সুনামগঞ্জের একদম হাওড়ের এলাকায় তাদেরকে আমরা হেলথ ইন্স্যুরেন্সের ফ্যামিলি কাভারেজে নিয়ে আসছি, এবং তারা ক্লেমটা ডিজিটালি সাবমিট করেছে, ছবি তুলতে পারে, মোবাইল ইউজ করে, ছবি তুলে জাস্ট আমাকে আপলোড করে দিয়েছে, 3 দিনের মাথায় তার কাছে টাকা চলে গেছে। এখন এই ছোট্ট একটা সুনামগঞ্জের প্রজেক্ট আমরা 13 লাখ টাকা প্রিমিয়াম পেয়েছিলাম সাজেদা ফাউন্ডেশনের, এখন সেটা প্রায় 8 কোটি টাকার প্রজেক্ট আমার হয়ে গেছে, তার মানে অ্যাক্রস দ্য কান্ট্রিতে আমি এটাকে একটা স্যাম্পল থেকে শুরু করে নিয়ে যেতে পেরেছি এবং মানুষের আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি। আর কোভিড আমাকে কিছুটা হেল্প করেছে, কারণ ডিজিটালাইজেশনের হ্যাবিটটা মানুষের ছিল না, এই হ্যাবিটটা যখন তৈরি হয়েছে মানুষ অনেক বেশি অ্যাওয়ার হয়েছে, আজকে আমি একটা ছোট্ট ভুল করি ইমিডিয়েটলি কিন্তু জেনে যাবে, তো সেই অ্যাকাউন্টেবিলিটিটা যেহেতু তৈরি হয়েছে আমি বিশ্বাস করি যে সামনের দিনগুলোতে যদি আমরা আরও ডাইভার্সিটি আনতে পারি প্রোডাক্ট, ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং সার্ভিসে, ইনস্যুরেন্সের সামনে। প্রফেসর হামিদ একটু বলবেন যে সরকারের ভূমিকা নিয়ে বলছিলেন যে আপনি কি মনে করেন যে সরকার আসলে কতটা ভূমিকা রাখছে খাতের উন্নয়নে, এবং একই সঙ্গে যে মনিটরিংটা খুবই ইম্পর্টেন্ট যে সেটা কতটা করতে পারছে। দেখুন, যদি বিমা বাংলাদেশে এটা প্রতিষ্ঠা করতে হয়, যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে কিছু কিছু বিমা আমাদের কম্পালসারি করতে হবে। আমাদের যেরকম ধরেন যে বিমাগুলো আছে, লাইফ ইন্স্যুরেন্স সেটা তো কম্পালসারি করা যায় না, কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা কম্পালসারি করা যায় একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের ভিতরে আর কি। হ্যাঁ, আমরা যেরকম আমাদের গাড়ির বিমাটা ছিল, এটা আমরা এখন গাড়ির বিমাটা তুলে দিলাম, এটা সামসটা বিমা ছিল। আমাদের নো বা অন্য অন্য যে সমস্ত দুর্ঘটনাগুলো হয় সেটার জন্য বিমা আছে, সেটা সম্ভবত কম্পালসারি আছে। তার মানে যখন কম্পালসারি নেচারে বিমা থাকে তখন কিন্তু মানুষের ভিতরে এই যে আমি বিমা নিব কি নিব না এই জায়গাটাতে কিন্তু এই যে যে ইয়েটা সেটা কিন্তু দূর হয়। এখন ধরেন যে আমরা যদি হেলথ ইন্স্যুরেন্স ভলেন্টারি চালু করি, তাহলে ভলেন্টারি ইন্স্যুরেন্স যেটা হয় যে যার মনে হলো যে প্যাকেজটা কিনবে কিনলো না, এবং সাধারণত যে যারা বেশি অসুস্থ থাকে বা বেশি অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে তারাই সাধারণত আমরা যে হাই রিস্ক গ্রুপ বলে এই গ্রুপটাই কেনে। কিন্তু সারা পৃথিবীতে যদি আমরা হেলথ ইন্স্যুরেন্সের কথা ধরি তাহলে কিন্তু যেখানে হেলথ ইন্স্যুরেন্স আছে আমেরিকা ছাড়া সেটা কিন্তু কম্পালসারি এবং সবার জন্য এই ধরনের বিমার আঁটা আনা হয়েছে। এটা সূত্র ধরে কিন্তু আমরা একটা প্র্যাকটিস করেছিলাম, আমি আপনার আসতেছি আপনার কথায়, আমরা একটা প্র্যাকটিস করেছিলাম যেটা জিয়া বললেন, যেটা ঢাকা ইউনিভার্সিটির আমরা আমাদের ইনস্টিটিউটের 300 ছাত্রছাত্রীদের নিয়ে, তখন উনি প্রগতিতে ছিলেন, প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে এটা আমরা একটা কম্পালসারি বিমা শুরু করছিলাম। এটা যখন সাকসেসফুল হলো তখন আমরা ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এটা 100 বছর পূর্তি উপলক্ষে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এটা করেন। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সেটা করেছে, এবং এটা সূত্র ধরে আজকে রাজশাহী ইউনিভার্সিটি করেছে, হাজি দানেশ করেছে, এবং অন্য অন্য ইউনিভার্সিটি কিন্তু এটা উদ্যোগী হচ্ছে। এটা কিন্তু কম্পালসারি, সমস্ত ছাত্রছাত্রীকে কিন্তু এই বিমার আওতায়
আসতে হয়েছে বাধ্যতামূলকভাবে। এটা যদি ছাত্রদের ভিতরে চয়েস দেওয়া হতো যে তুমি আসবা কি আসবা না, তাহলে এখানে কিন্তু মুসলিমেও সংখ্যক হয়তো কেউ আসতো এবং পরের দিকে যেটা দেখা যেত তারাও হয়তো সেখান থেকে পিসপা হয়ে গেছে। তাহলে এখানে যেটা সরকারের যেটা যে জায়গায় বেমাস চালু করা সম্ভব, যেটা আমাদের ফর্মাল সেক্টরে হতে পারে, গার্মেন্টসের কথা বলছেন যে 42 লক্ষ গার্মেন্টস ওয়ার্কার আছে, আমাদের এরকম আরও যে সমস্ত ওয়ার্কার আছে ফর্মাল সেক্টরে চাকরি করে যাদের একটা বেতন আসছে, মাস শেষে একটা বেতন পায়, এই পর্যন্ত যে সমস্ত জনসংখ্যা আছে তাদেরকে কিন্তু কম্পালসারি বিমার আওতায় নিয়ে আসা যায়। এটা হচ্ছে একটা। দুই যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রায় 18.5 কোটি মোবাইল ফোন ইউজার আছে। এই মোবাইল ফোন ইউজার কিন্তু একটা বড় গ্রুপ, এই গ্রুপকে কিন্তু কম্পালসারি বিমার আওতায় নিয়ে আসা যায়। হয় কল রেটের উপরে 2-5 পয়সা চার্জ করে অথবা ফিক্সড 10 টাকা মাসে চার্জ করে সেটা নিয়ে যায়। এটা আমাদের স্টাডি আছে এবং সেখান থেকে যে আমাদের যে বড় বড় যে ধরনের অসুখগুলো হয়, ক্যান্সার, কিডনি ফেলিওর, কিডনি ডায়ালাইসিস, হার্ট ফেলিওর, এইরকম হার্ট ট্রান্সপ্লান্টেশন, এরকম কিন্তু 5-10 লাখ টাকা পর্যন্ত তাদের সহযোগিতা করা যায়। তাহলে সরকারে যেটা করতে হবে, আপনার যেটা কোশ্চেন যে যেখানে যেখানে বিমা কম্পালসারিভাবে চালু করার সুযোগ আছে সেটা করতে হবে, সাথে সাথে যেটা করতে হবে এই যে বিমা নিয়ন্ত্রণকারী সংস্থা যেটা, এইটাকে নিজের পায়ে দাঁড়ানোর একটা ব্যবস্থা করতে হবে। দ্যাট মিন্স এইটা কিন্তু ঢাকা শহরে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু যদি রিক্রুট করা হয় ভালো স্টুডেন্টরা সেখানে যাবে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে যদি বিমা খাতে জন্য তাদেরকে প্রশিক্ষিত করা হয়, তাহলে কিন্তু তারা বিমা নিয়ে চিন্তা করবে, বিমা নিয়ে গবেষণা করবে এবং বিমার উন্নয়ন নিয়ে কাজ করবে। কিন্তু এখন যেভাবে প্রতিষ্ঠানটা চলছে, আমি যেটা বললাম যে ডেপুটেশন কালচারে চলছে, 3 বছরের জন্য ধরেন যে আমাকে ওখানে পাঠানো হলো, আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে 3 বছর পরে চলে আসলাম, আবার 3 বছর পরে আরেকজন যাবে, সে তো নতুনভাবে যাচ্ছে, তো সে তো সেখানে চাকরি করছে, সো সেখানে সে বিমা খাত কিন্তু নিয়ে চিন্তা করতে পারছে না। তো এই ধরনের একটা প্রতিষ্ঠান আমাদের শুধুমাত্র এই জায়গায় না, আমাদের সমস্ত নিয়ন্ত্রণকারী সংস্থা দেখেন, সমস্ত নিয়ন্ত্রণকারী সংস্থাতে যেটা সেটা হলো ডেপুটেশন কালচার চালু হওয়াতে আমরা কিন্তু সেটা সক্ষমতা ধরে রাখতে পারি না। একটা আমাদের বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি আছে, সেখানে দেখেন যে কাকে দিয়ে দেওয়া হয়েছে, এতদিন ধরে সরকার থেকে এসেছে, এখন আমি আজকে যেটা দেখলাম সেটা একজনকে দেওয়া হয়েছে, সেটা বাড়তি দায়িত্ব, দ্যাট মিন্স অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে দেওয়া হয়েছে। এরকম একটা প্রতিষ্ঠান তো অতিরিক্ত দায়িত্ব দিয়ে সে তো এটা মাথা ঘামাবে না। সো আমাদের এখানে বড় সমস্যা হয়ে গেছে, শুধু এই জায়গাটাতে না, আমাদের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে সেগুলো বাড়তি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব দিয়ে চালানোর এই যে প্রবণতা, সেটা যদি দূর না করা যায় তাহলে বিমা ছাড়াও আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেটাও কিন্তু আলোর মুখ দেখবে না। সো আমার সরকারের কাছে যেটা অনুরোধ সেটা হচ্ছে যে বিমা এই যে উন্নয়নের নিয়ন্ত্রণকারী সংস্থা, এটাকে নিজের পায়ে দাঁড়ানোর শক্তিশালী করার জন্য তাদের লোকাল রিক্রুটমেন্ট করুক, রিক্রুটমেন্ট করে তাদেরকে ট্রেনিং দিয়ে সক্ষম করে তারপরে বিমার চিন্তা, তাহলে ওনাদের ক্ষেত্রেও কিন্তু এই দুর্বলতা কমে যাবেন। কারণ হচ্ছে যে ওনারা কোম্পানিগুলো যারা ব্যবসা করেন তারা তো বিমা সম্পর্কে মোটামুটি খুঁটিনাটি কিছু জানে, কিন্তু এই 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 এইগুলো নিয়ে যখন যাওয়া হয় অফিসারদের কাছে তখন তো তারা একটা জানে না, ফলে দেখা যাচ্ছে নানা রকম ব্যারিয়ার ফেস করতে হয় তাদেরকে। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে কাজ করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হলো বিমা কিন্তু এটা যে কনসেপ্ট অফ সলিডারিটি, দ্যাট মিন্স আমি সাপোজ যদি স্বাস্থ্য বিমার কথা বলি, তাহলে আমি স্বাস্থ্য বিমায় যাব, যদি আমি অসুস্থ হই তাহলে আমি ক্লেমটা পাবো, কিন্তু আমি যদি অসুস্থ না হয় তাহলে এই ক্লেমটা কিন্তু কেউ না কেউ পাচ্ছে, কারণ স্বাস্থ্য আমরা তো দেখতেই পাচ্ছি যে মানুষ অসুস্থ হচ্ছে। তার মানে আমাকে যেটা বিশ্বাস করতে হবে সেটা হলো আমি যখন অসুস্থ হবো তখন আমি ক্লেম পাবো, আমি সুবিধা পাবো, বাট আমি যদি অসুস্থ না হয় তাহলে আমার দেশবাসী কেউ না কেউ তো ক্লেমটা পাবে, সে তার উপকৃত হবে। তো এটা একটা সলিডারিটি ফেলো ফিলিং। আরেকটা যেটা সেটা হচ্ছে নাম্বার গেম, যত বেশি মানুষ এই বিমায় আসবে ততই এটার কাভারেজটা বেশি দেওয়া যায়, প্রিমিয়ামটা ছোট হয়ে যায়। যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যখন চালু করছিলাম 300 স্টুডেন্টের জন্য তখন প্রিমিয়াম ছিল 400 টাকা, যখন 40,000 স্টুডেন্ট আসলো আরও বেশি বেনিফিট দিয়ে সেটা প্রিমিয়াম আসলো কিন্তু 270 টাকা। তার মানে দেখেন যে এবং যদি সারা বাংলাদেশে প্রায় 10 লক্ষের মতো স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি লেভেলে, তাদের যদি আনা হয় তা আমার মনে হয় যে প্রিমিয়াম আরও কমে যেতে পারে অথবা বেনিফিট বাড়িয়ে দেওয়া যেতে পারে। সো এই বিষয়গুলো সরকারকে চিন্তা করতে হবে এবং বিমা শুধু প্রচার করে বিমা দিবস ভালো করুক, কিন্তু বিমার প্র্যাকটিসের মাধ্যমে মানুষকে এনে যদি তাকে বলা হয় যে হ্যাঁ বিমা ওয়ার্কস, বিমা কাজ করে, তাহলেই ভালো হবে। ঢাকা ইউনিভার্সিটির এই বিমাটা যদি নার্সার করা হয় তাহলে কিন্তু এটা একটা যুগান্তকারী সূচনা আমি মনে করি, কারণ ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি লেভেলে যারা আজকে স্টুডেন্ট তারাই আগামী দিনের কর্মক্ষেত্রে যাবে, তারাই একদিন সচিব হবে, তারাই একদিন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য হবে এবং তাদের হাত ধরে কিন্তু বাংলাদেশে বিমা শুরু হবে। তো সেই জায়গাটাতে যারা বিমা কোম্পানি আছে তাদেরও নজর দিতে হবে এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষেরও নজর দিতে হবে যে ছাত্ররা আসলে বেনিফিটটা পাচ্ছে কিনা। যেরকম আমরা আশা করছি যে এটা একটা ভালো দিক হবে, কিন্তু তারা যদি এটা নেগেটিভ ধারণা নিয়ে আবার বেরিয়ে যায় তাহলে কিন্তু আবার মেসাকার হয়ে যাবে। সো সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় খেয়াল রাখতে হবে। সো মিস্টার জিয়াল হোক, আমি একটু বুঝতে চাইব যে ক্যাপিটাল মার্কেটে আসলে এই সেক্টরের অবস্থা কি? ক্যাপিটাল মার্কেট আসলে বিমা যখন একটা কোম্পানি লাইসেন্স প্রাপ্ত হয় তখনই কিন্তু তার আইনের মধ্যে আছে
তাকে 3 বছর বা 5 বছরের মধ্যে ক্যাপিটাল মার্কেটে আসতে হবে এবং ক্যাপিটাল মার্কেটে আসা কিন্তু এই যে দায়বদ্ধতার জায়গাটা শুধুমাত্র একটা রেগুলেটর আমার রেগুলেটর আমাকে দায়বদ্ধ করতে পারছে না তেমনি যদি আরও দুটো তিনটে যেমন এনবিআর আমার আমার কাছে রিপোর্ট করতে হয় এখন যদি আমি এসিসি যদি আমি পুঁজিবাজারে আসি তাহলে এসিসি কিন্তু আমার প্রতিটা কার্যক্রম নজরদারি করবে এবং সেক্ষেত্রে একটা দায়বদ্ধতা তৈরি হয় এবং এই জন্যই কিন্তু আসতে বলা হয় লাইসেন্সিংয়ে এবং দেখা গেছে যে ওই যে আমাদের ১৩ সালে প্রায় ১৪টা কোম্পানি আসছে বা এরপরে আরও 3টা কোম্পানি হয়েছে এই ১৭টা কোম্পানির মধ্যে আমরা দ্বিতীয় কোম্পানি হিসাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছি এবং এখানে একটা ফেয়ারনেস কাজ করে যে আমি পুঁজিবাজারে যেতে হলে আমার এই যে সব গাইডেন্সগুলো কমপ্লায়েন্ট হয়ে আমাকে যেতে হবে আমাকে ক্রেডিট রেটিং পেতে হবে এই জন্য একটা অনাস্থা থাকে যেতে চায় না আমি বলবো এটা একটা অপরচুনিটি আমি এই অর্গানাইজেশনে এসেছি এপ্রিল ১৯ এবং ২০ সালে অর্থমন্ত্রী বলছেন যে এটা আসতেই হবে না হলে লাইসেন্সে একটা আমরা বাতিল করে দিতে পারি তো আমরা যেহেতু একটা কমপ্লায়েন্ট অর্গানাইজেশন হিসেবে নিজেদেরকে তৈরি করেছি আমরা ইমিডিয়েটলি নিয়ে কাজ করেছি এবং ২ বছরের মধ্যে আমরা তালিকাভুক্ত হয়েছি এবং আমি অন্যদেরকে এনকারেজ করি যে এইটাকে যদি আমি ফলো করি শুধুমাত্র এইটাই গোল হয় আমি পুঁজিবাজারে আসবো তাহলে আমার কোম্পানির কোনো ক্লেম আউটস্ট্যান্ডিং থাকবে না আমার কোনো কোম্পানিরতে কোনো অনিয়ম থাকবে না আমি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যালুমিনিজ যেতে পারবো না আমাকে প্রফিটেবিলিটি চিন্তা করতে হবে কাস্টমার সেন্ট্রিক হতে হবে কারণ আমাকে গ্রোথ আনতে হবে যেমন আমার কোম্পানিতে পরপর ২ বছর আমরা প্রায় ৭০% গ্রোথ এনেছি আমাদের কোনো ধরনের ক্লেম পেন্ডিং নেই আমরা অল রেগুলেটরি গাইডেন্স ফলো করেছি এই যে নিজেদের একটা অবস্থান তারপরে আমাদের ডেফিসিট ছিল সেখান থেকে সারপ্লাসে এসেছে প্রথমে আমরা যখন এসএসসিতে অ্যাপ্লাই করি মাত্র ১০ লাখ ছিল পরের বছর প্রায় ৫ কোটি টাকাতে আমাদের অবস্থান তৈরি হয়েছে এবং আমি দেখেছি বিশ্বের মতো বাংলাদেশেও পুঁজিবাজারে যেখানে অনাস্থা বিশেষ করে বাংলাদেশে সেখানে কিন্তু পুঁজিবাজারের আবার ইন্স্যুরেন্স কোম্পানির বিনিয়োগে বিনিয়োগকারীদের অনেক বেশি আস্থা তো এবং তার প্রমাণ কী হয়েছে আমরা মাত্র ১০ দিন এখানে কর্মদিবসে আমাদের ১০ টাকার ভ্যালু প্রায় ২৫ টাকা ক্রস করেছে এবং আমরা শুনেছি এটা আরও বাড়বে তাহলে এই যে আস্থার জায়গাটা আমাদের দেখে যখন আরও আরও কোম্পানিগুলো যদি আসে তার মাধ্যমে কিন্তু অন্য বিনিয়োগকারীরাও নিরাপদ পাবেন কারণ একটা জিনিস কিন্তু আমরা যদি মোটা দাগে বলি এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উই আর দ্য কাস্টোডিয়ান অফ লাইফ ফান্ড যেই প্রিমিয়ামটা জমা হচ্ছে সেই লাইফ ফান্ডের আমরা কাস্টোডিয়ান তার মানে আমরা সেটাকে দেখভাল করব এবং দ্রুত সময় দিয়ে রাখবো ফলে বিনিয়োগকারীরাও যেখানে বিভিন্ন জায়গায় অনাস্থার জায়গা থাকে সেখানে তারা মনে করে না পুঁজিবাজারের মধ্যে লাইফ ইন্স্যুরেন্সের এই কমিটমেন্টটা অনেক বেশি এবং সেই জন্য শুধু এই দেশ না বাইরের দেশেও একই অবস্থান তৈরি হয় আরেকটা বিষয় আমি একটু আগে স্যারের সাথে সম্পূরক করতে চাই যেখানে সরকারের ভূমিকার কথা বলা হচ্ছিল সরকারও কিন্তু এই যে আমাদেরকে গাইড করেছে যে তোমরা পুঁজিবাজারে দ্রুত আসো এবং এই গাইডেন্সগুলোতেই আরও প্রম্পট যদি হতো স্যার যেটা বলছিলেন যদি অভিজ্ঞ লোক হতো তাহলে কিন্তু অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে আরও বেশি দায়বদ্ধ করতে পারতো যেই জায়গায় একটা গ্যাপ হয়েছে কিন্তু আপনি যদি ইন্ডিয়ায় দেখেন কেন ইন্স্যুরেন্স মার্কেটটা ওখানে এত ভালো শুধু যে মানুষ ওদের সঞ্চয় প্রবণ তাও না কিন্তু সরকারও এর মধ্যে যুক্ত হচ্ছে কিভাবে ওদের যে কোনো একটা প্রজেক্ট যেটাকে রাষ্ট্রীয় বিমা যোজনা বলা হয় সেই প্রজেক্টে বিশেষ করে আমি এটা কৃষি বিমার ক্ষেত্রে বলবো যে দেখা গেছে যে আমাদের দেশে তো কৃষি বিমা আমরা আনতেই পারিনি আমাদের লাইফ স্টকের বিমা নিয়ে আনতেই পারিনি আমাদের সিরাজ স্যার যেভাবে এগ্রিকালচারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তার সাথে যে বিমাটা আসা উচিত যেটা আমরা পার্শ্ববর্তী কলকাতায় গেলেই দেখতে পাই এবং সেখানে দেখেন প্রিমিয়াম যদি ৩০০ টাকা হয় ১০০ টাকা দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ১০০ টাকা দিচ্ছে প্রাদেশিক সরকার আর কাস্টমার যিনি আমাদের কৃষক তিনি ১০০ টাকা দিচ্ছেন কৃষককে কিন্তু সার বা ইরিগেশন বা অন্য খাতে সাবসিডি করা লাগে না তাদেরকে বিমার মাধ্যমেই কিন্তু প্রোটেকশনে নিয়ে আসতে পেরেছে তেমনটি যদি আমরা বাংলাদেশে দেখেন এগ্রিকালচারে কী পরিমাণ সাবসিডাইজ করার কথা পরিকল্পনা নেই সেই জায়গাটায় যদি সরকার সুন্দরভাবে এই কৃষিকে ওয়েদার ইন্ডেক্স বিমা আছে ক্রপ ইন্স্যুরেন্স আছে হাই ভ্যালু প্রোডাক্ট আছে ইভেন আমাদের লাইফ স্টক আছে আমাদের লাইফ স্টকে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ এগ্রিকালচারে স্বয়ংসম্পূর্ণ এই জায়গাগুলো যদি সঠিকভাবে বিমার মাধ্যমে নিয়ে আসতে পারতো গভর্নমেন্ট ওইখানে সাবসিডাইজ না করে প্রিমিয়ামে যদি কন্ট্রিবিউট করতো দেখতেন যে এই এই খাতটা বাধ্য হতো আর প্রতিটা দেশে উন্নত দেশ বলেন আর এই দেশ বলেন স্যার যেই কথাটা বলছেন যে ইন্স্যুরেন্সটাকে কিন্তু আপনাকে হ্যাবিটে পরিণত করতে হবে আর হ্যাবিটে পরিণত করতে হলে বাধ্যতামূলক করতে হবে আমি জাস্ট গাড়ির বিমার কথা বলি যদি বাংলা ঢাকা শহরে ২ লাখ গাড়ি থাকতো আমরা জানতাম যে ১৯০০০০ গাড়িরই কিন্তু থার্ড পার্টি ছিল ৩০০ বা ৫০০ টাকার বিমা ছিল বাকি ১০ হাজার যারা ছিল তাদের হয়তো ৩০-৩৫ হাজার টাকা করে ফার্স্ট পার্টি কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স করতে হতো আজকে যদি ২ লাখ গাড়িই নিত তাহলে কিন্তু ৩০ হাজার থেকে এটা ১০ হাজারে নেমে যেত দ্যাটস দ্য নাম্বার গেম কিন্তু আমরা তুলে দিলাম
কিন্তু ফার্স্ট পার্টি আমি সবাইকে বাধ্যতামূলক করলে অটোমেটিক্যালি প্রিমিয়াম কমে আসতো। আরেকটা জিনিস এখানে দুর্বলতা আছে, বাংলাদেশে ইনস্যুরেন্সের যদি খাত দেখেন, মানে আমরা 70% কন্ট্রিবিউট করি লাইফ আর 30% কন্ট্রিবিউট করে নন লাইফ, কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড উল্টোটা, 70% কন্ট্রিবিউট করে নন লাইফ, কারণ এদের প্রতিটা জায়গায় সম্পদ থেকে শুরু করে যে কোনো বিষয়ের সাথে ইন্স্যুরেন্স যুক্ত, আর 30% কন্ট্রিবিউট করে লাইফ। তো বাংলাদেশে এই যে বিমা করার যে অ্যাম্পল অপরচুনিটি আছে, সেই জায়গাগুলো যদি একটু সুন্দরভাবে নজর দেওয়া যেত, তাহলে আমি বলবো যে এই খাত সেরা খাত হওয়ার ছাড়া, কারণ বাইরের দেশে আমি ইন্ডিয়ায় গিয়েছি বা মালয়েশিয়ায় গিয়েছি, যেখানেই জাপানে গিয়েছি, দেখা গেছে আমি একজন বিমা কর্মী, আমার ব্যাংকারের চেয়ে আমার রেসপেক্ট ওখানে বেশি। কিন্তু বাংলাদেশের স্যার যে কথা বলছেন, আজকে বিমা কোম্পানি বললে মানে ওখানে চাকরি করতে চাবে না, তো এটার পরিবর্তন আসতেই হবে। কারণ আপনি যদি খাতওয়ারি দেখেন, টেলিকম খাত আজকে আর এগোচ্ছে না, ফরেন আপনি যদি ইন্টারন্যাশনাল এজেন্সিজ নেই, আজকে যদি বলি ব্যাংকিং খাতও স্যাচুরেটেড, এই খাতটাই যদি নজর দেওয়া হয়, এই খাতে কিন্তু প্রচুর কর্মসংস্থান এবং যোগ্যতা বলে তাকে নেওয়ার সুযোগ রয়েছে। প্রফেসর হামিদ, এমনি এই জায়গাটা আমি জোর দিতে চাই, আসলে যেটা সেটা হলো যে ব্যাংকিং এ চাকরির রিস্ক আছে, ব্যাংকে চাকরি করে জেল খাটতে হয়, কারণ লোন স্যাংশন করলো, লোনটা আদায় হলো না, ব্যাড লোন হয়ে গেল, অনেক সময় আমরা দেখি যে জেল খাটতে হচ্ছে। চার চাকরি যাচ্ছে, যার আদেশে লোনটা দেওয়া হয়েছে তার কিন্তু জেল খাটতে হয় না, যে কর্মীটা, যে অফিসারটা লোনটা স্যাংশন করলো তাকে দায়ী করা হয়। এবং তা সত্ত্বেও কিন্তু আমাদের স্টুডেন্টরা যারা গ্র্যাজুয়েশন করছে তারা কিন্তু ব্যাংকিং সেক্টরে যেতে চায়, বিমা সেক্টরে যেতে চায় না। এবং এখানে বিমা সেক্টরকে যদি, এবং সারা পৃথিবীতে দেখেন যে বিমা কিন্তু সফিস্টিকেটেড একটা পেশা, এবং সে তার মর্যাদা কিন্তু অনেক বেশি, কিন্তু যেটা বলছিলেন যেটা সেটা এখানে আমরা সেটা মর্যাদাবান করতে পারি না। এবং এই সেক্টরটা যদি ডেভেলপ করা যায় তাহলে কিন্তু এখানে হাজার হাজার স্টুডেন্ট ছেলেমেয়েদের এখানে কিন্তু এমপ্লয়মেন্টের ব্যবস্থা আছে। কারণ ব্যাংক কিন্তু এখন যেটা হচ্ছে, ব্যাংক কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, এই যে ব্রাঞ্চ ব্যাংকিং চালু হচ্ছে, হয়তো কিছুদিন পরে আমরা দেখব যে এই উবারের মতো গুগলও ব্যাংকিং চালু করে ফেলছে, ব্যাংকিং প্রতিষ্ঠানেই যাওয়ার দরকার নেই, মানে ব্যাংকের ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই, অন্যভাবে চলে আসবে। সো সেখানে নতুন খাত আমাদের যেগুলো আছে পোটেনশিয়াল সে জায়গাগুলো ডেভেলপ করে। আমি একটু বুঝতে চাইছি যে বিশ্বজুড়েই তো এখন ইকোনমিক রিসেশন চলছে, এক ধরনের ক্রাইসিস চলছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশে এই ইন্স্যুরেন্স সেক্টরের উপরে এর কি প্রভাব পড়তে পারে বা কী ধরনের প্রভাব? দেখুন, এইটা যখন, এটা গ্লোবাল ক্রাইসিস যখন হয়, এখন বাংলাদেশেও ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস আছে, যখন ক্রাইসিস হয় তখন তো মানুষ বেসিক নিড যেটা সেটা পূরণ করার চেষ্টা করবে। আমরা বেসিক নিডে, ফান্ডামেন্টাল নিডের মধ্যে এখন খাওয়া পড়াটাই এখন আমাদের মানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আপনি দেখেন যে বাজারে গিয়ে আপনি কিছুদিন আগে, এবং কোভিডের আগে আপনি 1,000 টাকা নিয়ে যে বাজার করতে পারতেন, এখন কিন্তু 1,000 টাকা নিয়ে কিন্তু তার অর্ধেক বাজারও আপনি করতে পারছেন না। সো ক্রাইসিস আছে। সো এরকম ক্রাইসিস যখন হবে তখন কিন্তু মানুষ আগে বিমা না, আগে হচ্ছে নিজে খেয়ে পরে বেঁচে থাকা, আগে বাচ্চার স্কুলটা, স্কুলের বেতনটা দেওয়া। সো এইরকম কিন্তু মানে যে 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 সংকোচন নীতি সেটা কিন্তু মানুষ অনুসরণ করবে। সো সঙ্গত কারণেই যখন রেসিশন হয় তখন সব খাতেই কিন্তু রেসিশনের প্রভাব পড়ে। সো এখানে পড়াটা সম্ভব। মিস্টার জিয়াউল হক, এই জায়গায় আপনাদের কোনো উদ্যোগ আছে? এখানে জাস্ট আমরা এই যে বাংলাদেশ আমরা হারিয়ে যাই, কেন হারিয়ে যাই খেয়াল করে দেখি, যদি আমাদের যত বড় সম্পদ সবই সরকারের জন্য বসে থাকে, যেমন আজকে বড় একটা সাইক্লোন হলে বা আজকে রেসিশন, আমেরিকায় যখন বেল আউট হলো মানে 2007-08 সময় বিশেষ করে, তখন কিন্তু আমেরিকান ইকোনমি পড়ে যেত, কিন্তু পড়েনি এই ইন্স্যুরেন্সের কারণে, বিকজ ইটস এ স্পাইডার ওয়েভের মতো পুরোটাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল। কিন্তু আমাদের মতো, এটা শুধু বাংলাদেশ না, আপনি তৃতীয় বিশ্বের যে কোনো দেশ, যখনই একটা বড় ধাক্কা আসে, সেটা প্রাকৃতিক হোক, অর্থনৈতিক হোক এবং ব্যক্তিগত খাতে হোক, সবাই কিন্তু আমরা হারিয়ে যাই, কারণ আমার সঞ্চয়টা চলে যায়, আমার প্রোটেকশনটা থাকে না, যে প্রোটেকশনটা ইন্স্যুরেন্সের মাধ্যমে হওয়ার কথা। আজকে বিপর্যয় আসলে বাইরের দেশে এই ধরনের বিপর্যয়ের জন্য ইন্স্যুরেন্স আছে, ট্রমাকে প্রোটেক্ট করা, আজকে ডিজাস্টারকে প্রোটেক্ট করা, আমার হেলথ হ্যাজার্ডকে প্রোটেক্ট করা। যেমন আজকে একটা ব্যক্তি যার এখন সঞ্চয় ভাঙতে হচ্ছে, সে যদি হসপিটালে যায় তার কী অবস্থাটা হবে, আমরা সেই জায়গাটা কিন্তু ভাবিনি। তো তার কিন্তু আউট অফ পকেট এক্সপেন্স হচ্ছে, যেটা আগে 70 থেকে নামতে নামতে 60 এসেছে, এখন আবার 73 উঠে গেছে আউট অফ পকেট এক্সপেন্স পার ক্যাপিটা। এই যে জায়গাটা, এই জায়গাটা তো আমরা যদি এই ইন্স্যুরেন্সকে প্রোটেক্ট করতে পারতাম তাহলে কিন্তু আমরা কন্ট্রিবিউট করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমরা কন্ট্রিবিউট করতে পারছি না। আমরাও ইনে থ্রেট আছি যে আমাদের মানুষ প্রিমিয়াম দিবে কি দিবে না এই জায়গাটায় আছে। সো আমরা মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করছি যে লুক, এই সময়ও তো তুমি যদি তোমার এই সম্পদকে থ্রু ইন্স্যুরেন্স প্রোটেক্ট করতে পারো, সঞ্চয়কে প্রোটেক্ট করতে পারো, তাহলে ফিউচারে তোমার এটা কিন্তু বড় রিটার্ন হিসাবে আসবে। আমরা এই ধরনের অ্যাওয়ারনেস এবং নোটিফিকেশন করছি এবং চেষ্টা করছি নতুন কিছু আনা। যেমন আমাদের কোভিড যখন হয়েছিল তখন আমার কোম্পানি
জাপানি কিন্তু প্রথম আমরা আইসোলেশন কভারেজ দিয়েছিলাম, এটা কেউই জানতো না আইসোলেশন কভারেজ কি। সো এই যে নতুন আমরাও কিন্তু অলরেডি আইডেন্টি করা শুরু করেছি যে এই ধরনের মন্দায় কীভাবে আমরা অর্থনৈতিক প্রোটেকশন দিতে পারি আমাদের গ্রাহককে এবং নতুন যারা গ্রাহক হবেন তাদেরকে। সো এই ধরনের পরিকল্পনা নিয়ে যত দ্রুত এগিয়ে আসবে, আমি বাইরের দেশ থেকে যত দ্রুত আমরা জানতে পারি তার মাধ্যমে আমরা যদি প্রোটেকশন আনতে পারি, তাহলে এই এই ক্রাইসিসগুলো মানুষকে কিন্তু ইন্স্যুরেন্সের প্রতি আস্থা ফিরিয়ে আনবে এবং আমার বিশ্বাস আমরা সেটা। আমরা একেবারে শেষের দিকে জাস্ট 2 মিনিট সময় আপনার জন্য, আর কিছু যোগ করবেন কি না? না দেখুন, আমি যেটা বলবো সেটা হলো যে বিমা খাতকে আমাদের নজর দিতে হবে এবং সরকার নজর দিয়েছে, কিন্তু যেরকম আমরা বিমা আইন করেছি এই আইডিয়ারে তৈরি হয়েছে, ঠিক একইভাবে আমরা প্রতিষ্ঠান করব, আইন করব, কিন্তু সেই আইন এবং প্রতিষ্ঠানকে ফাংশনাল করতে হবে, আইনকে কার্যকারী করতে হবে, প্রতিষ্ঠানকে ফাংশনাল করতে হবে। এবং আমাদের এই বিমা খাতের সাথে ধরেন যে স্টেক হোল্ডারগুলো আমি বলেছিলাম, যে একটা হচ্ছে আইডিয়ারে, একটা হচ্ছে যে ধরেন যে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ দুটো প্রতিষ্ঠান যে একটা বিমা খাতের, এখানে ধরেন যে বিমার ক্ষেত্রে যেটা বিশেষ করে যারা বিমা ক্ষেত্রে বিমার ডাইরেক্টর হচ্ছেন, এই বিমা কোম্পানির ডাইরেক্টর হচ্ছেন, তাদের কিন্তু বিমাতে লেখাপড়া নাই। এটা কিন্তু 2014 সালে যে বিমা নীতিটা করা হয়েছিল সেটা কিন্তু 42টা সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেছে যে কী কারণে বিমা খাত বাংলাদেশে পিছিয়ে আছে। এটা কিন্তু সরকারের করা একটা আইন এবং সেখানে এই এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য কিন্তু সেখানে যুক্তিগুলো দেওয়া হয়েছে এবং সেগুলো পদক্ষেপগুলো কিন্তু সেখানে সুপারিশ করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছিল যে 2021 সালে 2014 সালে করা হয়েছিল, 7 বছর পরে 2021 সালে বিমার কন্ট্রিবিউশন হবে 4% জিডিপিতে, বিমার কন্ট্রিবিউশন হবে 4%, এখনও কিন্তু সেই 1%-এর নিচেই আমরা আসি। তার মানে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের সব কিছু আছে, যেমন প্রতিষ্ঠান আছে, আমাদের আইন আছে, আমাদের সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করা আছে, কিন্তু সেইগুলোকে যদি আমরা কার্যে পরিণত করতে পারি তাহলে হয়তো বিমা খাতে সুদিন আসবে। যে আমিও স্যারের সাথে একমত, আসলে আমাদের না আইন আছে, প্রতিষ্ঠান আছে, কিন্তু আমাদের বাস্তবায়ন হয় না। এই বাস্তবায়নটাকে যদি আমরা বেগবান করতে পারি, এবং এখানে আমি শুধু সরকার বলবো না, আমি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে আসতে বলবো। আজকে যত ধরনের পরিবর্তনের চিত্র, স্যার যেহেতু আমার সাথে, আমি 6 বছর ধরে স্যারের সাথে বিভিন্ন আঙ্গিকে কাজ করছি, ইভেন সরকারের 18 লাখ কর্মী তাদের কিন্তু ইন্স্যুরেন্স কভারেজে নেই, সেটা নিয়েও আমরা স্যারের সাথে আমিও কাজ করছি। সো এই যে বিভিন্ন খাতে ইন্স্যুরেন্স কার্যকর করার জন্য প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে। আজকে যদি আমি বলি স্যার আমার এই প্রতিষ্ঠানে, যে নতুন আমরা 3-4টা প্রতিষ্ঠান আছি যাদের এখানে কিন্তু আজকে আইবিএ বা নর্থ সাউথের ছেলেরাও ইন্টার্নি করার জন্য অ্যাপ্লাই করছে, তার মানে পরিবর্তনটা আসা শুরু হয়েছে। সো আমাদেরকে সরকারের সাথে সাথে প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে এবং মানুষের সচেতনতা বাড়াতে হবে। এবং সেক্ষেত্রে আমি বলবো যে মিডিয়ার অত্যন্ত মূল্যবান এখানে কন্ট্রিবিউশন আছে, কারণ মানুষকে মোর অ্যাওয়ার করতে হবে যে এটা আসলে এক ধরনের প্রোটেকশন, এক ধরনের নিরাপত্তা, এর মধ্যে আপনাকে আসতেই হবে। এখানে আমি একটা কথা যোগ করবো যেটা, সেটা হলো যে ধরেন যে আমাদের কালচার যেটা, সেই কালচারাল যে প্রোগ্রামগুলো আছে এবং টিভি নাটক সিনেমাতেও যদি আমরা ইন্স্যুরেন্স সম্পর্কে, ধরেন যে নায়ক নায়িকা অসুস্থ হলো, হসপিটালে ভর্তি হলো, তাকে যদি দেখানো হয় একটা সিনে যে না তার ইন্স্যুরেন্স কভারেজ আছে এবং সেই ইন্স্যুরেন্সের মাধ্যমে কিন্তু সে ইয়েটা পেয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট সেবাটা পেয়ে যাচ্ছে। সো এইরকম মনোজগতে যে পরিবর্তনগুলো সেইগুলোতে নিয়ে আসতে হবে, কারণ একটা জিনিস যেটা পিছিয়ে আছে এবং পিছিয়ে আছে নেগেটিভলি পিছিয়ে আছে, মানুষের মনোজগতে নেগেটিভ ধারণা আছে, সেটাকে যদি পজিটিভ করতে হয় তাহলে কিন্তু বড় এফোর্ট দিতে হবে। এবং সেই বড় এফোর্টের জন্য যেটা জিয়া বললেন যে সর্বমহলেরই সেটা প্রচেষ্টাটা থাকতে হবে, সরকার একা না, এটা এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো রোল প্লে করবে, এটা বিমা খাতের অন্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বিমা এই যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনও কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে, তারাও কিন্তু দেখা যায় যে সীমিত কর্মকাণ্ডের ভিতরে তাদেরকে সীমিত রাখে। তো সেই জায়গাগুলোতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমিও স্যারের সাথে একমত, এভাবেই বলবো যে আসলে মানুষকে সচেতন হতে হবে যে আমি যদি আমাকে প্রোটেকশন না করি কেউ এসে আমাকে করে দিবে না, সরকার করে দিবে না, আর এই প্রোটেকশনের মাধ্যমে আমার বিমা খাতে। ধন্যবাদ প্রফেসর আব্দুল হামিদ এবং জিয়াউল হক। দর্শক, কথা হচ্ছিল বিমা খাত নিয়ে, বা দুজনেই একমত পোষণ করেছেন, একজন বিশেষজ্ঞ একজন এই সেক্টরের নেতৃত্ব দিচ্ছেন। আস্থাটা ফিরিয়ে আনতে হবে, মানুষের পরিবেশটা ফিরিয়ে আনতে হবে, এবং সেটি একা কারো পক্ষে সম্ভব না, এর জন্য সরকারের দায়িত্ব আছে, ভূমিকা আছে, যে প্রতিষ্ঠানগুলো এই খাতে কাজ করছে তাদের ভূমিকা আছে, এবং এর সঙ্গে জনগণকে, গণমাধ্যমকে সম্পৃক্ত করতে হবে, এখানে অ্যাকাডেমিক্সদের সম্পৃক্ত করতে হবে, এবং সবাই মিলে আসলে সেই কাজটা করতে হবে, এবং এটি মাথায় রাখতে হবে। বিশ্বজুড়ে এই ধারণাটা প্রতিষ্ঠিত, বাংলাদেশের এখনও করা যায়নি, যে বিমা আসলে নিরাপত্তার জন্যে
যে কোনো বিপদে যে কোনো সংকটে বিমা হয়ে দাঁড়াতে পারে একটা বড় আশ্রয়, এটি মাথায় রাখতে হবে এবং এটি মাথায় রেখেই আসলে কাজ করতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।